পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম কোভিড আক্রান্ত মৃতদেহের ময়নাতদন্ত হলো। দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুই কোভিড মৃতদেহের ময়নাতদন্ত করলেন চিকিৎসকরা। আর জেলায় এই প্রথম কোভিড মৃতদেহের ময়নাতদন্ত হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অতিমারী সংকটময় এই অবস্থার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা যে কোনো রকম অপরাধ সংগঠিত করে ফেলতে পারে, বিশেষ করে খুন করার ঘটনায়। এক্ষেত্রে কোনোভাবে অপরাধীরা যদি একটা পজিটিভ সার্টিফিকেট জোগাড় করে ফেলতে পারে তাহলে তো আর কথাই নেই। ওই সার্টিফিকেট দিয়ে কোভিড প্রোটোকলের সুযোগ নিয়ে কেউ যদি কোনো অপরাধ করে ফেলে তাহলে বোঝারও উপায় থাকবে না কিভাবে মৃত্যু হলো সেই ব্যক্তির, কারণ কোভিড মৃতদেহ ময়নাতদন্ত হয় না। আবার অনেক সময় চিকিৎসকরা সেই ঝুঁকি নিতে চায় না, কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা এই জেলায় ব্যতিক্রমী এক ছবির দৃষ্টান্ত রাখলেন। দুই কোভিড আক্রান্ত মৃতের পরিবারের সন্দেহ থাকায় মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর দিলীপ কুমার মণ্ডলের নেতৃত্বে চিকিৎসক দল জীবনের ঝুঁকি নিয়ে এই সংকটময় পরিস্থিতিতেও ওই দুই কোভিড আক্রান্ত মৃতদেহের ময়নাতদন্ত করলেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গে এই ময়নাতদন্ত করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল জানান, রাজ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া পশ্চিম বর্ধমান জেলায় এই প্রথম কোভিড আক্রান্ত মৃতদেহের ময়নাতদন্ত হলো দুর্গাপুরের সরকারি হাসপাতালে, আর এটা বেশ ঝুঁকিপূর্ণ কাজ। মস্তবালি সুইসাইডাল হয়েছিলেন বোঝা ছিল না। আমি এটা যেটা পুলিশ ইনফরমেশন দিয়েছিল সেটা হচ্ছে মস্তবালি হ্যাঙ্গিংয়ের কেস ছিল, হ্যাঙ্গিংয়ের কেস ছিল। তো হ্যাঙ্গিংটা না পোস্ট দিয়ে সুইসাইডাল হয়েছিলেন বোঝা ছিল না, তার সঙ্গে কোভিড পজিটিভ। তাই এর পর কোভিড প্রোটোকল আমাদের পোস্টমর্টম করা যায় না, পোস্টমর্টম করা উচিত না, যেহেতু ওই ইয়ের জন্য ছড়িয়ে যাবে লোকটা বলে। তা অ্যাট দ্য সেম টাইম আমাদের ইয়েও আছে, মানে মাস্ক আছে আর কি, সুইসাইডাল মাস্ক রয়েছে। সেই জন্য আমরা মনে করি যে পোস্টমর্টম করাটা খুবই জরুরি, কারণ জানার জন্য বিকারণের মধ্যে। তাই আমাদের ডাক্তারবাবুরা খুব সাহস দেখিয়ে কনফিডেন্স সঙ্গে ব্যাপারটা করেছেন। ডাক্তারবাবুকে ধন্যবাদ যে আমরা আমাদের হসপিটালে মা রাখতে পেরেছি এবং অ্যাট দ্য সেম টাইম কারণটা জানতে পেরেছি কি কারণ। দুই কোভিড মৃতদেহের ময়নাতদন্তের জন্য যে চিকিৎসক দল ছিলেন তার নেতৃত্বে ছিলেন মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর দিলীপ কুমার মণ্ডল। সরকারি হাসপাতালের এই চিকিৎসকের দাবি, সংকটের এই সুযোগকে কাজে লাগিয়ে অনেক অপরাধ সংগঠিত হয়ে যেতেই পারে, তাই এই ক্ষেত্রে দুই পরিবারের সন্দেহ থাকায় নিয়মনীতি ও সরকারি গাইডলাইন মেনে কোভিড মৃতদেহ দুটির ময়নাতদন্তের জন্য তারা রাজি হয়ে যান এবং অত্যন্ত ঝুঁকি নিয়ে এই কাজ করেছেন চিকিৎসকরা। কারণ অনেক অনেক সময় এই যারা ক্রাইম তারা খুব সক্রিয় হয়ে গেছে, তো সুতরাং এই সময় তো পোস্টমর্টম মাস্ট, পোস্টমর্টম না করে কী করবো, অনেক রিস্ক নিয়ে পোস্টমর্টমগুলো করতে হচ্ছে। আর কীরকমভাবে সক্রিয় হয়েছে মনে করছেন? করেছি, যেভাবে চারিদিকে দেখছি বা শুনছি, বিভিন্ন জায়গায় ক্রাইম হচ্ছে, নদীর জলে ফেলে দিচ্ছে বা হ্যাং হয়ে চলে আসলো, কোন পজিটিভ একটা রিপোর্ট হয়তো কোনো কারণে নিয়ে আসলো, সেইগুলোকে আমরা সুন্দরভাবে ট্যাকেল করছি এবং পোস্টমর্টম বডিট হিসাবে যখনই আমাদের হসপিটালে আসছে আমরা তখন সঙ্গে সঙ্গে বলছি না একটা পোস্টমর্টম করতেই হবে। এবং প্রথম এই হসপিটালে প্রথম দুর্গাপুরে আমি পোস্টমর্টম কোভিড পেশেন্টের করেছি পরপর দুটো বৃহস্পতিবারই। মানে অর্থাৎ দুষ্কৃতীরা কি এই মহামারীর একটা সুযোগ নিচ্ছে? সুযোগ নিতে পারে, যে কোনো মুহূর্তে পারে, যেভাবে নিউজে দেখছি করছি। আর সুন্দর পরিস্থিতি এটা, কারণ কোভিড পেশেন্টে তো আর পোস্টমর্টম হয় না সাধারণত, এগুলো প্যাকিং করে পুরো চলে যায়, এজডের আন্ডারে চলে যায়, সেই সুযোগটা নেওয়ার সম্ভাবনা খুব বেশি। সেক্ষেত্রে এই যে ধরুন কোভিড যে এসে আছে কি না এই রিপোর্টটা সে কোথা থেকে জোগাড় করবে? রিপোর্টটা হয়তো তার কোভিড হয়েছিল, সে হয়তো কোয়ারেন্টাইনে আছে, ভালো আছে। এমনি তো রিপোর্ট, এমনি পয়সা দিলে রিপোর্ট হচ্ছে সেটা আমি এইভাবে কিছু বলতে পারবো না, পয়সা দিলে হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বলতে পারবো না। অর্থাৎ সম্ভাবনা একটা থেকে যাচ্ছে, সম্ভাবনা তো হলেও হতে পারে, কিন্তু আমি সেটা তো বলা সম্ভব না। না মানে আমি সম্ভাবনার কথা বলতে মানে বলছি মানে এই পিরিয়ডটাকে কাজে লাগানোর চেষ্টা করছে ক্রাইমরা, তো চেষ্টা করবি সে ব্যাপারে আমরা খুব, যেহেতু পোস্টমর্টম আমি করি সেহেতু খুব সক্রিয় আমি এইসব ব্যাপারগুলো যাতে না। কোভিড যুদ্ধে ফ্রন্টলাইনে থেকে জীবনকে বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। আর দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের কোভিড দেহের ময়নাতদন্তের মতো ঝুঁকিপূর্ণ এই কাজ যে প্রশংসার দাবি রাখে আজ তার আর বলার অপেক্ষা রাখে না। দুর্গাপুর থেকে দেবব্রত দাসের রিপোর্ট, টিভি নিউজ 10।